প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই লালগুলো শুভেচ্ছা। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। সর্বপ্রথম আমি আমার পরিচয় দিই। আমি তপন কুমার মণ্ডল, জীববিজ্ঞান প্রভাষক, পিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ। বিষয় পরিস্থিতি বা পাঠ পরিস্থিতি যেটি, আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আমি আলোচনা করব। তৃতীয় অধ্যায় আমি আলোচনা করব। তার আগে আমরা কিছু ছবি দেখি, যেখানে কি ছবি দেখছি কাঁটার মতো, বলের গায়ে মনে হচ্ছে কাঁটা, এই সম্পর্কে আমাদের ধারণা আছে। তাহলে আমরা এখানে বিভিন্ন ভাইরাস দেখো, তাহলে আজকে আমরা আলোচনা করব ভাইরাস, ভাইরাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকের পাঠ যেটি, আমরা কি কি শিখবো এখানে, যে ভাইরাস কি বা ভাইরাসের ধারণা, ভাইরাস সম্পর্কে, ভাইরাসের গঠন, ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের গুরুত্ব এবং ভাইরাস জনিত রোগ। ভাইরাস কি প্রথমে যদি আমরা জানি, যে ভাইরাস কি, ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত অতি আণবিক বস্তু, যা জীবদের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে, তাকে কিন্তু আমরা ভাইরাস বলে থাকি। ভাইরাস কাকে বলছি? ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক বস্তু, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে টিকাকরণ রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থা বিরাজ করে, তাকে কিন্তু আমরা ভাইরাস বলে থাকি। ভাইরাসের বৈশিষ্ট্য কি? ভাইরাসের বৈশিষ্ট্য জলীয় বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য। তো ভাইরাসের জল বৈশিষ্ট্য কি কি? যে ভাইরাস অকোষীয়, এদের সাইটোপ্লাজম, কোর ঝিল্লি বা রাইবোজোম বা মাইটোকন্ড্রিয়া এসব নাই। তাহলে জল বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস হচ্ছে অকোষীয়, সাইটোপ্লাজম, কোর ঝিল্লি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এসব নাই। জীবীয় বৈশিষ্ট্য কি ভাইরাসের? পোষক কোষের অভ্যন্তরে এরা ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। আর দুই হচ্ছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড টার্গেট। তো জীবীয় বৈশিষ্ট্য কি? যে পোষক কোষের অভ্যন্তরে এরা ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে, কিন্তু পোষক কোষের বাইরে এরা নিষ্ক্রিয় থাকে। আর দুই হচ্ছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড থাকে ভাইরাসে। এরপরে ভাইরাসের গঠন যদি আমরা দেখি, যে আমরা একটা চিত্র দেখছি, যে ভাইরাসটা হচ্ছে কি ভাইরাস, টি টু ভাইরাস, টির মতো দেখতে, টি টু ব্যাকটেরিওফাজ বা টি টু ভাইরাস। ভাইরাসের গঠন যে 1917 খ্রিস্টাব্দে বিজ্ঞানী দ রেলি ফেলিক্স যে ভাইরাসকে ব্যাকটেরিয়া ফাজ বা ব্যাকটেরিয়া ফাজ বা ফাজ বলে থাকে। এই ব্যাকটেরিয়া ফাজ বলতে আমরা টি টু ব্যাকটেরিয়া ফাজ বুঝি, টি টু ব্যাকটেরিয়া ফাজ বলে থাকি। টি টু ব্যাকটেরিয়া ফাজের এখানে গঠন যদি আমরা দেখি, এর গঠন যে এর প্রধান দুইটি অংশ থাকে, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে লেজ, হেড আর টেল, লেজ মাথা এবং লেজ। মাথা অংশটি কি, যে আমরা চিত্রে দেখছি যে মাথা এটি ষড়ভুজ আকৃতির মতো দেখতে এবং স্ফীত, যেটি আমরা দেখছি উপরে চিত্রে, এবং প্রোটিন অণু দিয়ে কিন্তু এটি গঠিত। এর দৈর্ঘ্য প্রায় 73 থেকে 100 মিলিমিটার এবং প্রস্থ আছে। এছাড়া থলি আকৃতির এই স্ফীত অংশের ভিতরে কি থাকে, রিং আকৃতির দ্বিসূত্রক থাকে, যেটি ডিএনএ অণু পেছানো অবস্থা থাকে। তাহলে মাথায় কী কী থাকে? মাথা হচ্ছে স্ফীত ষড়ভুজ আকৃতির এবং দৈর্ঘ্যিত, এটি দৈর্ঘ্য প্রায় 93 থেকে 100 মিলিমিটার। এছাড়া এর থলি আকৃতির স্ফীত অংশের ভিতরে এখানে রিং আকৃতির দ্বিসূত্র একটি ডিএনএ অণু থাকে, যেটি পেছানো অবস্থায় এটি কিন্তু থাকে। এরপরে লেজ যেটি দেখি, লেজটির এটি
দৈর্ঘ্য হচ্ছে 95 থেকে 110 মিলিমিটার এবং ব্যাস হচ্ছে 25 থেকে 15 মিলিমিটার। দুই হচ্ছে লেজের উপরিভাগে সুতার চাকতির মতো একটি কলার থাকে। একটি উপরিভাগে একটি চাকতির মতো একটি কলার আছে এবং লেজের প্রধান অংশে একটি ফাঁপা লেজের মতো, এর মধ্যে কোনো ডিএনএ নেই। তাহলে লেজ কি, যে দৈর্ঘ্য প্রায় 95 থেকে 100 মিলিমিটার, ব্যাস 25 থেকে 25 মিলিমিটার। দুই হচ্ছে লেজের উপরিভাগে একটি চাকতি থাকে, সুতার মতো একটি চাকতি থাকে, একটি কলার আছে, হ্যাঁ, এবং লেজের প্রধান অংশে একটি লম্বা লেজ থাকে যেটি ফাঁপা অংশ, এর মধ্যে কোনো ডিএনএ নাই। এটি হচ্ছে ভাইরাসের গঠন। এরপরে এর গুরুত্ব, ভাইরাস মানুষের বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, ডেঙ্গু ভাইরাস, হেপাটাইটিস প্রভৃতি মারাত্মক রোগ সৃষ্টি করে। তাহলে অপকারিতার মধ্যে কি কি আছে, যে এক হচ্ছে ভাইরাস মানুষের বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, ডেঙ্গু ভাইরাস, হেপাটাইটিস প্রভৃতি মারাত্মক রোগ সৃষ্টি করে থাকে। দুই হচ্ছে বিভিন্ন উদ্ভিদের মোজাইক রোগ, লিফ রোগ, ধানের টুকরো ইত্যাদি প্রায় 300 রোগ এই ভাইরাস দ্বারা ঘটে। তাহলে দুই হচ্ছে কি, যে বিভিন্ন উদ্ভিদের মোজাই রোগ, লিপ্রোল, পাতার টুকরো ইত্যাদি প্রায় 300 রোগ এই ভাইরাস দ্বারা ঘটে থাকে। আর ওটা অপকারিতার মধ্যে, আর উপকারিতার মধ্যে কি কি আছে, যে এক বসন্ত, প্লেগ, পোলিও এবং জলাতঙ্ক রোগের প্রতিরোধক টিকা কিন্তু এই ভাইরাস দিয়ে তৈরি করা। উপকারিতার মধ্যে কি আছে, এক হচ্ছে বসন্ত, প্লেগ, পোলিও এবং জলাতঙ্ক রোগের প্রতিরোধক টিকা ভাইরাস দিয়ে তৈরি করা। দুই হচ্ছে ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি হয়। বিভিন্ন আকৃতির ভাইরাস সেখানে আমরা দেখছি কি কি, TMB, TIV, T2, T4, T6, HIV, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, এগুলো বিভিন্ন রকমের ভাইরাস আমরা দেখে আসছি। ভাইরাস ওই চিত্রে ভাইরাস জনিত রোগ, ভাইরাস জনিত রোগ কি কি হয়ে থাকে, ভাইরাস জনিত বিভিন্ন প্রকার রোগ হয়ে থাকে, এর মধ্যে ভাইরাল হেপাটাইটিস রোগ, তারপর ডেঙ্গু রোগ, পেঁপে রিং স্পট, এগুলো বিভিন্ন রোগ হয়ে থাকে। তা আমরা একটি রোগ সম্পর্কে আমরা একটি আলোচনা করি, সেটা হচ্ছে ভাইরাস জনিত রোগ, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কয়া হচ্ছে কি, ভাইরাল হেপাটাইটিস, সেটা দেখছি আমরা। ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস ভাইরাস, যেটি ভাইরাল হেপাটাইটিস কি, সাধারণত লিভার প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভার প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস কাকে বলছি, সাধারণত লিভার প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভার প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বলা হয়। রোগের কারণ কি, রোগের কারণ আছে হেপাটাইটিস, রোগের কারণ হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাসের কারণে হেপাটাইটিস রোগ হয়ে থাকে। এছাড়া হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস দিয়েও কিন্তু লিভার প্রদাহ হয়ে থাকে। এছাড়া আক্রান্ত মায়ের বুকে দুধ পানের মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে, অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। তাহলে রোগের কারণ কি কি কারণ হতে পারে, হেপাটাইটিস সি রোগের কারণ আছে হেপাটাইটিস বি ভাইরাস, বি ভাইরাস কারণে এটি হয়ে থাকে। এছাড়া হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস দিয়েও কিন্তু লিভার প্রদাহ হয়ে থাকে। এছাড়া আক্রান্ত মায়ের বুকে দুধ পানের মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে, অনিরাপদ যৌন মিলনের লক্ষণ কি, রোগের লক্ষণ হচ্ছে কি, যে রক্তের মাধ্যমে, রক্তের মাধ্যমে এই রোগ দিয়ে কিন্তু প্রবেশ করে এবং লিভারকে এটি কিন্তু আক্রমণ করে থাকে। এই ভাইরাস 45 থেকে 80 দিন কিন্তু 180 দিন সুপ্ত অবস্থায় থাকে। ক্রমশ জ্বর, মাত্রাতা, খাবারের অরুচি, বমি ভাব, দুর্বল বোধ, পাতলা পায়খানা, হাড়ের পিঠে ব্যথা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। শেষ পর্যন্ত লিভার সিরোসিস, ক্যান্সার, হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ। রোগের লক্ষণ কি, রক্তের মাধ্যমে কিন্তু এই রোগ দিয়ে প্রকাশ, রক্তে প্রবেশে, রক্তের মাধ্যমে এই রোগ দিয়ে প্রবেশ করে, রক্তের মাধ্যমে
এবং লিভারকে এটি কিন্তু আক্রমণ করে। এই ভাইরাস 45 থেকে 180 দিন কিন্তু এটি সুপ্ত অবস্থা থাকে। ক্রমশ জ্বর, মাথা ব্যথা, খাবারের অবস্থি, বমি ভাব, দুর্বল বোধ, পাতলা পায়খানা, হাড়ের গিঁটে ব্যথা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। সেগুলো লিভার সিরোসিস, ক্যান্সার, হেপাটাইটিস বি ও সি নিয়ন্ত্রণ বা প্রতিকার হচ্ছে কি, যে রোগ লক্ষণ প্রকাশ পেলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এর মূল চিকিৎসা হলো রোগীকে 10 থেকে 12 দিন থাকা বা রাখা। প্রতিকার কি, যে রোগ লক্ষণ প্রকাশ পেলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এর মূল চিকিৎসা হলো রোগীকে 10 থেকে 12 দিন পূর্ণ বিশ্রাম দেওয়া। প্রতিরোধের একমাত্র উপায় হলো প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা। এছাড়া হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন ডোজ কিন্তু 4টি, যেটি প্রথম 3টি 1 মাস পর, চতুর্থটি প্রথম ডোজ থেকে 1 বছর পর এবং 5 বছর পর কিন্তু বুস্টার ডোজ নিতে হয়। এছাড়া ব্যক্তিগত যে সমস্ত ট্রায়ালেটিস যে দ্রব্য দিই, এগুলো কিন্তু অন্যে ব্যবহার না করা, যেমন ব্রাশ, পেস্ট, এগুলো কিন্তু অন্যে ব্যবহার না করা। তাহলে প্রতিরোধ হচ্ছে কি, প্রতিরোধের একমাত্র উপায় হলো প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা। হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন ডোজ 4টি, প্রথম 3টি 1 মাস পর পর এবং চতুর্থটি প্রথম ডোজ থেকে 1 বছর পর এবং 5 বছর পরে বুস্টার ডোজ নিতে হবে। এছাড়া ব্যক্তিগত ট্রায়ালেটিস যে দ্রব্যগুলো, এগুলো কেউ ব্যবহার না করা, শেভিং ক্রিম, ব্রাশ, রেজার, এগুলো অন্য কেউ ব্যবহার না করা। এরপরে ডেঙ্গু, ডেঙ্গু সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে, ডেঙ্গু হয়ে থাকে এই ভাইরাসের দ্বারা, আমরা চিত্র দেখছি। এবার পেপারিং স্পট, এও কিন্তু এই ভাইরাস দ্বারা হয়ে থাকে। একক কাজ হচ্ছে দলীয় কাজ, যেটি আমরা যে ভাইরাসের উপকারিতা এবং ভাইরাসের অপকারিতা সম্পর্কে জানার জন্য, আর একক কাজ যেটি সেটি হচ্ছে ভাইরাস কি এই সম্পর্কে জানতে হবে, ভাইরাস কি দিয়ে গঠিত। এগুলো দলীয় কাজ, এ গ্রুপের ভাইরাসের উপকারিতা এবং বি গ্রুপের থাকবে ভাইরাসের অপকারিতা সম্পর্কে জানার জন্য। মূল্যায়ন, ভাইরাস জনিত রোগের নামগুলো লেখো। 2 হচ্ছে ব্যাকটেরিওফাজের চিত্র অঙ্কন করো। 3 হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের লক্ষণ ও নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু জ্বরের লক্ষণ ও নিয়ন্ত্রণ। এরপরে আসতেছে বাড়ির কাজ, বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের ছবি অঙ্কন করা, এটি তোমরা বাড়িতে করবে। এরপরে আমি যে বইয়ের সংযুক্ত রেখেছি, ডক্টর মোহাম্মদ আবুল হাসান গাজী আসমল এবং শুক্র, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতার জন্য। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই আশা রেখে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।